আচ্ছা আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি একটা সিম্পল রেসিপি নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে ফ্রেন্স ফ্রাই খুবই আমি টেস্টি দেখুন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে সবাই বাসায় ট্রাই করবেন আর আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাইরে যে খেতে হবে না বাসাই করতে পারবেন এখানে দুটো আলু নিয়েছি একটু লম্বা সাইজের যেহেতু এটা লম্বা লম্বা হবে ফ্রেঞ্চ ফ্রাইটা এখন এটাকে আমি চাকু দিয়ে লম্বা শেপে কেটে লম্বা কেটে নিয়েছি একটু মোটা কেটেছি দুটো আলু কেটে নিয়েছি আর বাইরে যেয়ে খেতে হবে না ঘরেই তৈরি করতে পারবেন খুবই সিম্পল অল্প উপকরণ দিয়ে তৈরি এখানে আমি একটা পাতিলে পানি ফুটাতে দিয়েছি এখানে এক চামচ লবণ নিয়েছি লবণটা দিয়ে দিলাম এখন আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো একটু ভাপ দিয়ে নিলে ভালো হয় কিছুক্ষণ ভাব দিয়ে নিতে হবে তিন চার মিনিট ভাব দিয়ে নিলেই হয় সেদ্ধ করে নিলেই হয় যেহেতু এটা আবার ভাজতে হবে এত সেদ্ধর প্রয়োজন নেই দেখুন অনেকটাই হয়ে গিয়েছে আমি এটা পানি ছেঁকে নিচ্ছি টিস্যুর মাধ্যমে খুবই সিম্পল একটা রেসিপি খুবই মজার ঝটপট তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্টে যে খেতে হবে না এখন ফ্যানের নিচে ওটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিতে হবে তেলটা গরম হচ্ছে আমি একে একে সবগুলো আলু দিয়ে দিলাম একটু আস্তে জাল নর্মালে দিয়ে ভাজবেন বেশি বাড়িয়ে দিলে পড়ে যাবে কালার সুন্দর আসবে না হালকা জালে ভাজবেন এতে মোসমসে হবে খেতেও মজা হবে বাসায় ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে বাচ্চাদেরও পছন্দ সবাই দেখবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশেই থাকবেন ভুল হলে কমেন্টের মাধ্যমে জানাবেন কমার দৃষ্টিতে দেখবেন ভালো মন্দ কমেন্ট করবেন দেখুন কালারটা কী সুন্দর এসেছে সস দিয়ে পরিবেশন করেন সবাই পছন্দ করবে ছোট বড় ইয়ামি ইয়ামি হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার জন্য